হ্যালো ভিউর্স স্বাগতম জানাচ্ছি আজুন হোটার ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের আমরা মাইক্রোসোফ অফিস ওয়ার্ডের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ শিখব যে কাজটি একজন কমার্স করে শিখতে চেয়েছে আসলে কমার্সটা দেখে আসি এখান সে বলছে যে মাইক্রোসোফ অফিস ওয়ার্ডের পেজ রান করলেই যেন একসাথে বিজয় লিগাল পেজ এবং ফন্ট এবং সাইজ চোদ্দ থাকে এরকম একটি ভিডিও দেন আসলে বন্ধুরা আপনারা যারা নিয়মিত অফিস বা আদালতে একই ধরনের কাজ করে থাকেন বিশেষ করে আদালতে আপনারা কি করেন সবসময় দলিল কম্পোজ করে থাকেন এই জন্য একটি দলিল কম্পোজ করার পরে যখন আপনার নিউ পেজ নেন সেক্ষেত্রে আপনাকে পুনরায় লিগাল পেজ নিতে হয় ফ্রন্ট সাইজ সিলেক্ট করতে হয় মার্জিন সিলেক্ট করতে হয় এই জাতীয় কাজগুলো আপনাকে প্রত্যেকবারই করতে হয় কিন্তু বন্ধুরা এই কাজটি যদি আপনারা একবার করে থাকেন তাহলে আর কখনোই এই কাজটি করতে হবে না আপনারা যদি ম্যাক্স অফিস ওয়ার্ড বন্ধও করে দেন তাতে কোনো সমস্যা নেই যদি আপনি কম্পিউটার বন্ধ করে রাখেন আধা ঘন্টা পরে চালু করে রাখেন তাতে কোনো সমস্যা নাই আপনি যতবারই মাইক্রোসোভা অফিস ওয়ার্ড ওপেন করবেন ততবারই আপনার পেজ থাকবে লিগাল সাইজ মার্জিন ঠিক থাকবে ফ্রন্ট সাইজ ঠিক থাকবে এবং ফ্রন্ট সাইজ বাংলা থাকবে অর্থাৎ অর্থাৎ আপনার কাজ করার জন্য যে ধরনের পেজ ছাড়া সবসময় প্রয়োজন হয় সেটি সবসময় থাকবে বিশেষ করে অফিসও দেখা যায় যে আপনারা কোনো লেটার কম্পোজ করে থাকেন এবং দিনে আপনাকে চল্লিশ থেকে পঞ্চাশটার বিভিন্ন বিষয়ের উপর লেটার কম্পোজ করতে হয় কিন্তু লেটার কম্পোজ করার জন্য যে পেজ সেট রয়েছে বা ফন্ট সাইজ সেটি কিন্তু সম্পূর্ণ সবসময় একই থাকে যার ফলে আপনাকে বারবারই করতে হয় কিন্তু আমার এই ভিডিওটি দেখার পরে আপনাকে আর বারবার করতে হবে না আপনার সুবিধা মতন আপনি একবার পেজ সেট করবেন যতবারই আপনি নিউ পেজ নেবেন ঠিক ততবারই আপনার সেই একই ধরনের পেজ সেট পেজ মার্জিন এবং ফন্ট দেওয়া থাকবে তাহলে আসুন শুরু করা যাক আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আমি এখন শহরে চলে যাচ্ছি ম্যাক্স অফিস ওয়ার্ডে আমি ম্যাক্সো অফিস ওয়ার্ড দু হাজার দশে করছি আপনারা যদি ম্যাক্সি অফিস ওয়ার্ড দু হাজার তিন দু হাজার সাত যেটা ব্যবহার করেন না কারণ কোনো সমস্যা নয় নিয়ম সবই একই জাস্ট আমার ইনস্ট্রাকশনগুলো আপনারা ফলো করবেন সর্বপ্রথম আমরা পেস্টারাপে যাব তো জন্য পেজ লাউটে গেলাম এখান থেকে এই অ্যাকাউন্টটিতে ক্লিক করব বন্ধুরা আপনারা যদি লেটার কম্পোজ করে থাকেন তাহলে আপনারা লেটার যেভাবে পেজ সেট করেন ঠিক সেভাবে আপনারা এই মার্জিনটাকে সেট করবেন আজকে আমি দেখাবো যে দলিলের পেজ সেট আপটা কী করে করতে হয় এবং সবসময় এরকমই থাকবে সাধারণত দলিলের ক্ষেত্রে আমরা টপে মার্জিন দিয়ে থাকি সাড়ে চার অনেকে আছেন ফোর পয়েন্ট থ্রি বা ফোর পয়েন্ট টু নো দিয়ে থাকেন আপনারা আপনাদের খুশি মতন দেবেন তাতে কোনো সমস্যা নাই এবার কীবোর্ড থেকে ট্যাব প্রেস করুন প্রথমে আমরা দেবো ওয়ান পয়েন্ট ফাইভ আবার পুনরায় ট্যাপ প্রেস করুন লেফটে দেবো ওয়ান পয়েন্ট ফাইভ আর রাইটে দেব পয়েন্ট ফাইভ আর ওরিয়েন্টেশন থাকবে হলো প্রোটেক্ট ল্যান্ডস্কেপ থাকবে না প্রোটেট থাকবে হলো ওরিয়েন্টেশন এরপরে আমাদের মার্জিন সেট কমপ্লিট এখন আমরা যাব পেপারে দড়ি এলো লিগাল সাইজ আমি সকলে জানি লিগালে ক্লিক করব ক্লিক করার পরে বন্ধুরা লক্ষ্য করে দেখুন এখানে হলো টপ সাড়ে চার দেড় দেড় আর এখানে রয়েছে পয়েন্ট ফাইভ এবং প্রোটেক্ট আর পেপার রয়েছে লিগাল ঠিক এই অবস্থায় আপনারা সেটা যে ডিফল্টে ক্লিক করবেন আর বন্ধুরা তার আগে একটা কথা বলে দিচ্ছি আপনারা যারা লেটার কম্পোজ করার জন্য পেজ সারা করতে যাচ্ছেন তারা ঠিক আপনাদের সুবিধা মতন করবেন ফর এক্সাম্পল আপনাদের এ ফোর প্রয়োজন হয় আপনারা এ ফোর পেজ নেবেন তারপর আপনাদের মার্জিন যেটা দেওয়ার প্রয়োজন সেটা আপনারা দেবেন তাতে কোনো সমস্যা নাই জাস্ট ওটা দেওয়ার কম দেওয়ার পরে আপনারা সেটা যে ডিফল্টে ক্লিক করবেন এবং ইএসএ ক্লিক করবেন এটি হয়ে গেলো পেসাটাফ এবং মার্জিনের কাজ এরপরে রয়েছে এলো ফন্ট সাইজ এবং ফন্ট সেক্ষেত্রে আমরা কী করবো হোমে ক্লিক করব এখানে ফন্টের কোনো ক্লিক করে আমরা চলে যাব ফ্রন্টে এখান থেকে আমাদেরকে বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে মাস্টার উপর থেকে উঠি সুতনি এম এবং ফ্রন্ট সাইজ আমরা দেবো চোদ্দো আপনি যেটা ষোলো দিতে পারেন অথবা বারো দিতে পারেন এটা আপনার খুশি আমি চোদ্দো দিচ্ছি আর এখানে রয়েছে ইটালিক বোল্ট এগুলো কোনো কিছু প্রয়োজন নাই জাস্ট শতনী এম জে এবং ফন সাইজ হবে চোদ্দো আর কোনো কিছু প্রয়োজন পড়বে না ঠিক এই অবস্থায় আপনাদের যে কাজটি করতে হবে সেটা যে ডিফল্ট এবং এখানে রয়েছে দিস ডকুমেন্ট অনলি এটি টিক টিক দেওয়া অবস্থা আপনি যদি রক্ষী করেন তাহলে শুধুমাত্র এই পিস্টের জন্যই এটি সিলেক্ট হবে আর আপনি যদি সবসময় চান যে সবসময় এমএস ওয়াড আপনার ওপেন করে দেবেন নতুন পেজ নেবেন সবসময় ওই সুতো নিয়ম যে থাকবে এবং ফ্রন্ট সাইজ চোদ্দ থাকবে তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে অল ডকুমেন্টস বেস অন দ্য নর্মাল টেম্পলেট এবার ওকে এর বন্ধুরা সুতো নিয়ম জে এবং ফ্রন্ট সাইজ চোদ্দো বন্ধুরা এখন আমি কী করবো ফাইলে ক্লিক করে ক্লোজে ক্লিক করে দেবো এবং ডোন্ট সেভ আবার নতুন পেজ নেই ফাইলে ক্লিক নেও এখানে দ্রুত ডব ক্লিক করুন বন্ধুরা লক্ষ্য করে দেখুন সুতো নিয়ম জে ফন চোদ্দো এবং রয়েছে লিগাল শুধুমাত্র আপনাদেরকে বিজয় কীবোর্ড নেওয়ার জন্য কীবোর্ড থেকে অল্ট্রা কন্ট্রোল বি চাপতে হবে তারপরে আপনারা লিখবেন বন্ধুরা শুধুমাত্র কীবোর্ড থেকে এই কাজটি করতে হবে অল্ট্রা কন্ট্রোল বি তাছাড়া কোনো কিছু করার প্রয়োজন নেই আমি এটা ক্লোজ করে দিচ্ছি এবং ডোন্ট সেভে ক্লিক করলাম পুনরায় ফাইলে ক্লিক নিউ বন্ধুরা আবার চলে আসলো সুত নিয়ম যে ফ্রন্ট সাইজ চোদ্দ আর বাংলা লেখার জন্য অবশ্যই আমাদেরকে বিজয় কি শুধুমাত্র পরিবর্তন করতে হবে তো বন্ধুরা আশা করি শিখতে পেরেছেন যে কীভাবে সবসময় অফিস ওয়ার্ডের পেজসেট আপ মার্জিন ফ্রন্ট সাইজ এবং বিজয় বাংলা ফন্ট রাখতে হয় এই কাজটি আপনাদেরকে খুবই উপকার হবে আমি জানি কারণ আপনার অনেকে আছেন যারা বিভিন্ন অফিস আদালতে একই ধরনের কাজ প্রতিদিন করে থাকেন আর প্রতিদিন করার সময় আপনাদেরকে বারবারই পেস সেট আপ করতে হয় সো ভিডিওটা মনোযোগ হয় একবার কয়েকবার দেখুন আশা করি এরপর থেকে আপনাদেরকে আর এই কাজটি করতে হবে না অবশ্যই বলবো পুনরায় আরেকবার যারা এখন আমার ভিডিওটি কমেন্টস করে নাই জলদি করে কমেন্টস করেন ভিডিও লাইক করেন ভিডিওটি শেয়ার করেন আর আর কোনো মতন কমেন্টস করে জানান আর কোন কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনার প্রয়োজন হয় ইনশাআর আমি চেষ্টা করব সব ধরনের ভিডিও টিউটোরিয়াল তৈরি দেওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ